পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়ে উল্টালো টোটো, জখম দুই। মালদা শহরের রথবাড়ি এলাকায় টোটো ধরপাকড় করার সময় একটি টোটো দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়, জখম হয় দুই মহিলা যাত্রী। বুধবার সকাল 12টা নাগাদ ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার রথবাড়ি পুলিশ ফাঁড়ির সামনে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লকডাউন থাকায় সকাল 10টার পর থেকে যানবাহন আটকাচ্ছিল পুলিশ। ওই সময় রথবাড়ি মোড় দিয়ে পার হয়ে যাচ্ছিল একটি টোটো, সেটিকে ট্রাফিক পুলিশ ধাওয়া করলে দ্রুত গতিতে রথবাড়ি পুলিশ ফাঁড়ির সামনে দিয়ে পালাতে যায় সেটি। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় সেটি, ঘটনায় আক্রান্ত হয় দুজন। আক্রান্ত দুজনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। টোটো চালককে আটক করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, NBTV। এখানে আসো, গাড়ি চলি না, একটু কেটে গেছে তো।